بسم الله الرحمن الرحيم গোপালপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এই ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বকর সিদ্দিক এখানে উপস্থিত রয়েছেন এই রাজাপুর ঐতিহাসিক রাজাপুর কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ তকলক এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের এক নম্বর গোপাল এক নম্বর নাজিরপুর ইউনিয়ন গুরুদাসপুরের সম্মানিত চেয়ারম্যান জনাব আইব আলী প্রামাণিক খুবজিপুর মুসিন্দা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল বারী আমাদের দুই নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুমিন আলী তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাত নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জনতা বীরুত্তরা আতাউর রহমান জিন্নার সহধর্মিনী যা আমাদের নেত্রী শাহনাজ পারভীন এছাড়া মঞ্চে অভিষ্ট বীরুত্তরা আবুল খায়ের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল আমাদের বনপাড়া পৌর আওয়ামী লীগের সম্মানিত সাবেক আট নম্বর ওয়ার্ডের সভাপতি উপজেলা মাদক বিরোধী নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবহান প্রামাণিক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শামসুজ্জামান গোলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বনপাড়া পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন সরকার এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ফকন মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সম্মানিত মেম্বারবৃন্দ এবং সামনে ভবিষ্যৎ বিভিন্ন ক্রাইটেরিয়ায় বিশ্ব মানবতা জননী জননেত্রী শেখ হাসিনার উপহার সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুবিধা প্রাপ্ত মা বোনেরা এবং আমার ডান পাশে ভবিষ্যৎ আমাদের সম্মানিত সুধীবৃন্দ এবং সুবিধাভোগীবৃন্দ সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আদাব নমস্কার প্রথম কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৯৬ সরকারের ক্ষমতা আসার পর এদেশের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের অভিযাত্রার অংশীদার করার জন্য বিভিন্ন ভাতা চালু করেছেন আজকে সেটা বিভিন্নভাবে বিস্তারিত হয়ে বহু ভাতা চালু হয়েছে তার মধ্যে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা নারী শিশু সহায়তা ভাতা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা এবং ভিডব্লিউবি সহ ৪২ রকম ভাতা এখানে চালু রয়েছে গৃহিণীদের গৃহ দেওয়া বীর মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া বীর নিবাস দেওয়া এবং প্রান্তিক পর্যায়ের যারা গরিব মানুষ তাদের জন্য বিভিন্ন সমাজসেবা কৃষি বিভাগ পিআইও অফিস থেকে শুরু করে বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন সুবিধা ব্যবস্থা করে সকল মানুষকে উন্নয়ন অভিযাত্রায় অংশীদার করে সামনে এগিয়ে নেওয়ার জন্য মহা কর্মযজ্ঞ তৈরি করেছেন তা আমাদের সমাজসেবা কর্মকর্তা এবং মহিলা কর্মকর্তা উল্লেখ করেছেন এই সুবিধা আপনারা পাচ্ছেন এই সুবিধা পেয়ে কি আপনারা ভালো আছেন আপনারা কি ভালো আছেন আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের মানুষের মুখে খাবার ছিল না পকেটে টাকা ছিল না বিদ্যুৎ ছিল না সার ছিল না বীজ ছিল না কীটনাশক ছিল না সেচের পানি ছিল না শুধু না আর না এখন কি শুধু হ্যাঁ আর হ্যাঁ ঠিক না এখন কি শতভাগ বিদ্যুৎ আয়িত হয়েছে আমাদের ভাতাভোগীর টাকার পরিমাণ বেড়েছে আমাদের যে পানি সেচের পানি সেই পানির পরিমাণ নির্বিচ্ছিন্ন হয়েছে এবং আমাদের
সকল তাহেরের সকল মানুষের সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন এবং তাহলে ক্ষুধা দূরীভূত হয়েছে এখন হবে সমৃদ্ধি আমরা আগে পান্তা খেতাম এখন পান্তা ভাত খাওয়া লোক খুবই কম পাওয়া যায় ঠিক কিনা পান্তা ভাত খাওয়া লোক পাওয়া যায় না এখন মানুষ রান্না করে গরম ভাত খেতে চায় গরম রুটি খেতে চায় এবং আগের সে অবস্থা নেই এই সমস্ত কিছু উনি করোনাকালীন সকল গার্মেন্টস বন্ধ সকল কাজ বন্ধ বাজারে ব্যবসা বাণিজ্য বন্ধ কাপিতের তার ক্ষুরকর্ম বন্ধ হোটেল ব্যবসা বন্ধ সমস্ত বন্ধের মধ্যে একটি মানুষের জন্য বাংলাদেশে না খেয়ে কষ্ট পায় এরকম পরিবেশ রাখেন নাই উনি আমাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছেন কর্মহীন মানুষের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছেন এমনকি ইমাম মাঝে পুরুষদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন এবং যারা গার্মেন্টস থেকে এসে বাড়িতে আছে যাদের মানুষের কাছে হাত পা লজ পাতা লজ্জা লাগে যুব সমাজ যারা কর্মহীন হাত পাততে লজ্জা পায় তাদের জন্য উনি গোপনে তার মোবাইল নাম্বারে গোপনে টাকা পাঠিয়ে দিয়েছেন সেই হলো জনতি শেখ হাসিনা এই শেখ হাসিনা এই বাংলাদেশকে ক্ষুধার্ত বাংলাদেশকে ক্ষুধামুক্ত করেছেন বিদ্যুৎহীন বাংলাদেশকে বিদ্যুতে পরিপূর্ণ করেছেন এবং খাদ্যাভাব প্রাপ্ত সেই তৃণমূলের প্রান্তিক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছেন বীর নিবাস দিয়েছেন আমার উপজেলায় যত মানুষ গৃহহীন ছিল সকল মানুষের গৃহের ব্যবস্থা করা হয়েছে এরপরেও যদি নতুন নতুন গৃহহীন তৈরি হয় তাদের জন্য আগামী দিনে আরো বরাদ্দ আসছে ইতিমধ্যে সমস্ত বয়স্ক মানুষ বিধবা মানুষ প্রতিবন্ধী মানুষ নিবন্ধন করেছে না নিবন্ধন করেছে আমরা পাঠিয়েছি সকল মানুষের ভাতা হবে ইনশাআল্লাহ সকল মানুষ যারা চায় গরিব মানুষ সকলের ভাতা হবে এবং সেই জায়গায় এই উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখবার জন্য কি প্রয়োজন কি প্রয়োজন বলেন কি করা উচিত বারবার দরকার বারবার দরকার শেখ হাসিনা সরকার প্রতীক কি প্রতীক কি সেই নেত্রী পাঁচ বছর পর পর শুধু একটা ভোট চায় এই পাঁচ বছর তো কিছু চায়নি এই পাঁচ বছর চেয়েছে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা সুশাসনের সমাজ ব্যবস্থা সেবার সমাজ ব্যবস্থা পাঁচ বছর পরে নেত্রী কি চায় একটা মাত্র ভোট আমরা কি ভোটটা দিতে পারবো না পারবো আমরা দেখেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের 14টি বছর কারাগারে কাটিয়ে 30 লক্ষ মানুষের রক্তদানের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে শহীদের রক্তের বিনিময়ে একটি লাল সবুজ পতাকা এনেছেন একটি সংবিধান দিয়েছেন সেই সংবিধানের আওতায় এদেরকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল মানুষকে নিয়ে একসঙ্গে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করে এই দেশকে আবার বিভিন্ন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জায়গায় 21 বছর পর আবার তার কন্যা ক্ষমতায় এসে একটি দরিদ্র বাংলাদেশকে আজকে মধ্যবায় দেশে রূপান্তরিত করেছে পৃথিবীকে চ্যালেঞ্জ করে জাতীয় ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করেছে কে কে করেছে পদ্মা সেতু আরে রূপপুরে যে পারমাণবিক কেন্দ্র যেখানে প্রতিদিন আপনারা কাজ করতে যান হাজার হাজার মানুষ কাজ করতে যায় এই বিদ্যুৎ কেন্দ্রটা করছে কে শেখ হাসিনা এখানে এই আগের বছর 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে আর এটা হলে এই এলাকায় শিল্পায়িত হবে এই এলাকার কোন কর্মহীন মানুষ থাকবে না এলাকার সকল মানুষের হাত হবে কর্মী না এলাকা উন্নত আমরা কি এলাকা উন্নত চাই আজকে আমরা যে মোবাইলে কথা বলি আগে বিদেশিদেরকে আমরা ইন্টারনেটের টাকা দিতাম এখন কিন্তু বিদেশিদের দেই না দেশীয় স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি নিজের টাকা নিজের ঘরে রাখি
ঠিক কি না কোন ঠিক পৃথিবীতে এবং এশিয়াতে দ্বিতীয় নদীর নিচ দিয়ে সড়ক কর্ণফুলী টানেল কে করেছে জয়ন্তী শেখ হাসিনা আমাদের মেট্রো রেল কে করেছে জয়ন্তী শেখ হাসিনা ইলিভেটেড এক্সপ্রেসওয়ে কে করেছে জয়ন্তী শেখ হাসিনা ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত সিক্স লেন রোড রাস্তায় বসলে এমনি ঘুমে এসে যায় কে করছে রাস্তা শেখ হাসিনা আবার সেই সোনামসজিদ থেকে বেনাপুর পর্যন্ত সিক্স লেন রোডে ইমিডিয়েট হবে কে করবে শেখ হাসিনা কালকে যে ৩৫০০ চারতলা ভবন এই ভরাই সারা বাংলাদেশের উদ্বোধন হলো যে প্রত্যেকটা বিদ্যালয়ে গেলে বিদ্যালয় চকচক করে চারতলা ভবনে এই বিদ্যালয়গুলো কে করেছে শেখ হাসিনা একবারে যে ১০০ সেতু উদ্বোধন করলো সেটা কে করেছে যত করার দায়িত্ব শেখ হাসিনার আর ২৭৫ থেকে আমাদের যে ৯৬ পর্যন্ত এবং ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত যত সরকার ছিল কোন সরকার এদেশের জন্য কিছু করে নাই সমস্ত উন্নয়নের দাবিদার জয়ন্তী শেখ হাসিনা জয়ন্তী শেখ হাসিনা জয়ন্তী শেখ হাসিনা আমরা তার ক্ষুদ্র কর্মী আমরা আপনাদের মুখে হাসি দেখতে চাই আপনারা হাসলে আমরা হাসি আপনার কান্দে আমরা মনে কষ্ট পাই কেন কষ্ট পাই যে আপনার হাসি আমি দেখাতে পারলাম না এটা আমার ব্যর্থতা কেন আমি পারলাম না আমার নেত্রী জনগণের জন্য এত কিছু করছে আমি কেন আপনার হাসি মুখে হাসি ফোটাতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা গ্লানি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা বড়াইগ্রাম গুরুদাসপুরের প্রতিটা রাস্তা পাকা করতে চাই এই এলাকার সকল মানুষের কার্যক্রম আমরা কর্মহীন মানুষ কর্ম দিতে চাই এলাকার সকল মানুষের অভাব অভিযোগ দূর করতে চাই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই এই শপথ নিয়ে এসেছেন সংসদে জানাতে শেখ হাসিনার সঙ্গে কথা বলে এসেছি বাড়িগ্রাম গুরুদেশের মানুষের এই দুঃখের গল্প বলে এসেছি উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে উন্নয়নের শোভাযাত্রায় বাড়িগ্রাম গুরুদেশ সামনে কারণ থেকে আমাদের সকল মানুষকে নিয়ে আমরা উন্নয়ন অভিযান থেকে যাবো ইনশাল্লাহ ইতিমধ্যে এলাকায় কি শান্তি এসেছে মিথ্যা মামলা কি আছে কোন জুলুমবাজি আছে এখানে একজন নাম্বার আসে নাই কে আসে নাই বুঝতে পারছেন তিনাকে আসতে আমরা দিব না কোন অত্যাচারীকে কোন জায়গায় নেতৃত্ব দিতে হবে না আমার নাগরিক উপর জুলুম করবে আমার নাগরিক উপর অত্যাচার করবে আমার ভাইদের উপর জুলুম করবে কষ্ট দিবে মাতাল হয়ে রাস্তায় উন্মাদ হবে তাদেরকে আমরা নেতৃত্ব আনবো না ঠিক কি বলেন সেই জন্য আমরা আপনাদের মতামত শুনব আমি ২০১৭ সালে আপনাদের ভালোবাসা নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকা প্রতীকে আপনার বিজয় করার জন্য আমার নেত্রী জানতে শেখ হাসিনার সিদ্ধান্তকে আপনারা স্যালুট দিয়েছেন সেই জন্য সেদিনই আমার জীবন এই এলাকার মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি আমার বলতে আমি আর কিছু না আমি এই এলাকার মানুষেরই একজন তাদের জন্য আমি আমাকে উৎসর্গ করে দিয়েছি আপনারা সকল চ্যালেঞ্জ নিয়েছিলেন ১৯ সালে বাড়াইগ্রামের সকল নির্বাচনী কেন্দ্র ভেঙে দিয়েছিল এই এলাকার মানুষকে ভোট কেন্দ্র দিতে বাধা দিয়েছিল তারপরে আপনারা নির্বাচিত করেছেন তাই না আপনাদের কাছে ঋণের আমার শেষ নাই অনেক ঋণ আছে আমাদের নেতা আব্দুল কুদ্দুস সাহেব মারা যাওয়ার পর মধ্যবর্তী নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন হয়ে সে ততজন মনোনয়নপত্র দাখিল করেছিল নেত্রী বলেছিলেন বাগানে হাজার ফুলের মধ্যে একটি ফুলকে আমি বেছে নেব আমরা বলেছিলাম নেত্রী আপনার বিবেচনাকে সে উদার্য আপনি যা করেন তার সঙ্গে আমরা আছি তা বলেছিলাম সকল সময়ে উনি আমাকে মনোনয়ন দিয়ে পাঠানোর জন্য আমি সেদিন থেকেই গুরুদাসপুর শুধু বয়গ্রাম না গুরুদাসপুর বয়গ্রামের মানুষের জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছি এখন আমি গুরুদাসপুর বয়গ্রামের সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে জানাচ্ছি শেখ হাসিনার স্বপ্নের যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ অংশ এই গুরুদাসপুর বয়গ্রামকে ইনশাল্লাহ আমরা করতে চাই আপনারা কি চান আপনারা চান তো সবাই না তাহলে কি সবাই নৌকা পার্কে ভোট দিবেন তো জয় বাংলা জয় বাংলা শেখ হাসিনার সরকার বার বার দরকার শেখ হাসিনা এগিয়ে চলো আমরা
আজি তোমার সামনে আমরা আজি তোমার সাথে এই পর্যায়ে আমাদের কলেজ এখনই পরীক্ষা শুরু হয়েছে আমরা মাইকের শব্দ বন্ধ করে দিয়েছি শুধু ভিতরে সাউন্ড বক্স চলছে আজকে আমরা একটু সময় নিব আমাদের যারা ভাইরা আছে বোনেরা আছে মুরব্বীরা আছে মোটে মজদুর খেটে খাওয়া মানুষগুলো আছে তাদের আমরা আমি এবং চেয়ারম্যান সাহেবের কাছে যেয়ে তাদের শুভেচ্ছা বিনিময় করেছি তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি এখন আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে সম্মানিত যারা মিডিয়া কর্মী আছে তাদেরকে বলবো যে এই যে সমাবেশ এই সমাবেশ হলো এই গোপালপুরের সুবিধাভোগীদের সমাবেশ এই সমাবেশে আজকে যারা উপস্থিত হয়েছে তারা সরাসরি জনাব শেখ হাসিনার কাছ থেকে উপহার প্রতি মাসে হচ্ছে পান এবং যেটা কোনদিন পান নাই যে বাবা ওষুধ কেনার জন্য ছেলে টাকা দেয় না সেই বাবাকে টাকা দেন আমার নেতৃত্ব শেখ হাসিনা যেই দাদা নানা তার নাতিকে একটু ছোট কাপড় কিনে দিতে পারে না সেই সুবিধা করে দিয়েছেন নেত্রী শেখ হাসিনা যে বিধবা মা তাকে দেখার কেউ নেই ছেলেরা বিয়েতে করে ঢাকা চলে গেছে চিদান চলে গেছে তার খোঁজখবর রাখে জানাতে শেখ হাসিনা যে প্রতিবন্ধী ঘরে পড়ে আছে মুখ দিয়ে লালা পড়ছে প্রতিবন্ধী হাঁটতে পারে না তার জীবনটাকে আরো সুন্দর করবার জন্য বেশি বেশি টাকা দিয়ে প্রতি মাসে 850 টাকা দিয়ে দায়িত্ব নিয়েছেন কে জানাতে শেখ হাসিনা আমার পেটে মায়ের বাচ্চা বাচ্চা প্রসব হবে সেই বাচ্চা সুস্থ হবে কি অসুস্থ হবে সেই বাচ্চা রক্ত শূন্য হবে কি ভালো হবে তার জন্য নেত্রীর ঘুম নাই তার জন্য নেত্রীর ঘুম নাই সেই জন্য গরি গর্ভবতী মায়ের জন্য উনি ভাতা দিয়েছেন তার নাম হলো জানাতে শেখ হাসিনা এই জানাতে শেখ হাসিনা আমার মধ্যম আয়ের মানুষগুলো বাজারে গেলে দ্রব্য মূল্যের সঙ্গে তাল মিলাতে পারে না তার জন্য কৃষি পরিমাণ দিয়েছেন জানাতে শেখ হাসিনা আমার কিছু দরিদ্র মানুষ আছে খুবই স্বল্প আয় চাল কিনতে গেলে হিমশিম খায় তার জন্য প্রতি মাসে মাসে যে 10 টাকা কেজি চালের ব্যবস্থা করেছেন জানাতে শেখ হাসিনা আবার কোন মায়ের কাছে প্রতিবন্ধী বাচ্চা আছে স্কুল গামী বাচ্চা আছে সকালে এক মুঠ খাওয়াই দিতে হয় খাবারটার অভাব এই খাবারটা যেন নিশ্চিত ভাবে সেই শিশুকে দিতে পারে সেই জন্য দুস্থ মাতার VWB 30 কেজি চাল প্রতি মাসে দিচ্ছেন জানাতে শেখ হাসিনা এই জনতে শেখ হাসিনার উপহার পেয়ে আপনারা কেমন আছেন সেই অভিব্যক্তি আপনারা আমাদের এই মিডিয়া কর্মীদের কাছে আপনারা নিজেরা অভিব্যক্তি ব্যক্ত করবেন এর মধ্য দিয়েই পরবর্তীতে আমরা আপনাদেরকে আমাদের আজকে সভার সভাপতি তার ধন্যবাদের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করবে আর হলো আগামী দিনে দেখা হবে যদি আপনারা নৌকায় ভোট দেন নেত্রী আবার সেই প্রধানমন্ত্রী হবে যদি আপনারা লক্ষ ভোটের ব্যবধানে নৌকায় ভোট দেন তাহলে ভাই নামে এমপি ছাড়ো আরেকটা ওভার নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সবার সামনে আসবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু